এটা এখন হতে তিনটা ফ্রি সার্ভিস রয়েছে তিনটা ফ্রি সার্ভিস হ্যাঁ আচ্ছা আচ্ছা এই বাইকটি একেবারে ইউজ করা হয়নি মানে উনি মাঝে মাঝে ইউজ করতে এরকম একটা ব্যাপার এটা কিন্তু গরিবের রয়্যাল এনফিল্ড যারা আছেন কম বাজেটের মধ্যে কি স্পোর্টস বাইক খুঁজতেছেন আর সুজুকির বাইকগুলো কিন্তু যথেষ্ট পপুলার এই মুহূর্তে এই স্পোর্টস বাইকটা অনেকে আছে যে কম বাজেটের মধ্যে সেরা স্পোর্টস বাইক নিতে যাচ্ছে মাত্র 2 লক্ষ 30 হাজার হ্যাঁ এবং ডাবল চ্যানেল এবিএস ব্রেকিং ট্রিপল ডিস্ক ট্রিপল ডিস্ক হ্যাঁ টায়ারটা দেখেন অনেক বেশি মোটা চোখের স্টিকারটা মনে হচ্ছে যে তাকায় আছে আমাদের দিকে খুব সুন্দর লাগতেছে না জি ভাই হাবি লাগতেছে থাই মনস্টার ভিথ্রি আচ্ছা মানে সময়ের সেরা বাইক আর এই বাইকটা নাই বাংলাদেশে এটা বিএস 6 রিভিউ কন্ডিশন 3 লক্ষ 80 হাজার টাকা সুপার পে 2000 সামথিং ইউজ করা হয়েছে কম বাজেটের কম সেগমেন্টের বেশি সেগমেন্টের সব বা মাঝারি সেগমেন্টের কারণ হচ্ছে কি যে সবাই যে বড় বাইক কিনবে এরকম অ্যাবিলিটি সবার নাই আর থাকলে অনেকে নর্মাল ইউজের জন্য চিন্তা করে যে একটা ছোট বাইক কিনি মাত্র 65000 টাকা 65000 পেপারস করা আছে 1,45,000 টাকা 1,45,000 মনোটন আর কি হ্যাঁ মনোটন জিকসার বলে রাখি রাকিব আমাদের প্রত্যেকটা বাইকে 2 বছর ওয়ারেন্টি সহ 6টা ফ্রি সার্ভিস পাবেন ইউজ বাইক দিয়ে ইউজ বাইক এক্সচেঞ্জ করলে 5000 টাকা ক্যাশব্যাক পাবেন ইউজ বাইক দিয়ে আপনি ব্র্যান্ড নিউ বাইক এক্সচেঞ্জ করলে 5000 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন কমায় রাখবো বা কিছু গিফট দিয়ে দিব চেষ্টা করবো আপনাদের স্যাটিসফাই করে আপনাদের কাছে একটি পণ্য তুলে দেওয়ার জন্য 50 নয় জান 45000 টাকা আপনার 45 হ্যাঁ আপনার ভিউয়ার্সরা আসলে 45000 টাকা দিয়ে দিব এটা কিন্তু এবিএস ব্রেকিং আর এটা হচ্ছে এফআই এবিএস জানান ভিউয়ার্স এটা হচ্ছে হিরোর সবথেকে প্রিমিয়াম বাইক আর কি এটা হ্যাঁ এবং বাইকটি কিন্তু ইউজ করে ড্রাইভ করে যথেষ্ট মজা রাখি ভাই মাত্র 1,15,000 টাকায় গরিবের MT15 পেয়ে যাচ্ছেন সোহান বাইক থেকে আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরও একটি ভিডিওতে জানাচ্ছি স্বাগতম আর আজকে কিন্তু আমি সবার রিকোয়েস্টে চলে আসলাম ভাইরাল শোরুমে আর ভাইরাল শোরুম মানেই হচ্ছে সোহান বাইক তো সোহান বাইকে কিন্তু আপনারা সবাই জানেন যে মানে এখানে ফ্রেশ কন্ডিশনের প্রিমিয়াম প্রিমিয়াম বাইক থাকে তো তারই প্রেক্ষাপটে অনেক মানুষের কমেন্টে আমি কিন্তু অলরেডি সোহাগ বাইকে চলে আসলাম সালামুন ভাই কেমন আছেন আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন যে কোনো ভিডিওর ভিতরে যে কমেন্টে করে যে সোহান বাইকের ভিডিও চাই কি করবো ভাবতে পারতেছিলাম না ভাবলাম যে যাই অবশেষে ভাইয়ের কাছে চলে যাই কি করবো ভাই হ্যাঁ সোহান বাইকসে আপনাদেরকে স্বাগতম ভিউয়ার্স আপনারা যে আমাদেরকে স্মরণ করছেন সোহান বাইককে স্মরণ করছেন আসলে এটা আমার সৌভাগ্য আর আপনারা অবশ্যই পছন্দ করেন বলেই হয়তো রাকিব ব্লগসে একটি কমেন্ট করেছেন বা অনেকে কমেন্ট করেছেন সো আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ সবচেয়ে বড় কথা হচ্ছে আমি দুটো কথা আপনাদেরকে বলবো প্রথম কথা হচ্ছে আমার কাছে ম্যাক্সিমাম থাকে হচ্ছে প্রিমিয়ার বাইকগুলো আর দ্বিতীয় কথা হচ্ছে ম্যাক্সিমাম বাইকগুলো থাকে যথেষ্ট ফ্রেশ কোয়ালিটির মানে আপনার স্বপ্নের বাইকটা যেন বেস্ট বাইক হয় অল অফ বাংলাদেশ বাংলাদেশের মধ্যে বেস্ট বাইকটা যেন আমি আপনাদের হাতে তুলে দিতে পারি সেই চেষ্টাটাই করি আজকে কালেকশন একটু কম কারণ আমার এই কয়েকদিন হিউজ বাইক সেল হয়েছে কালেকশন একটু কম পাচ্ছি তারপরও হিউজ কালেকশন আছে মোটামুটি আর আমার কিন্তু ওই 2-3টে গোডাউন ভরা গাড়ি 150-200 গাড়ি থাকে না কেন আমার প্রতিদিন হিউজ সেল হয়ে যায় আমার সেল হওয়ার কারণে বাইকগুলো কিন্তু স্টক হয় না স্টক হইলে না আমার বাইক ইউজ থাকতো তারপরও মোটামুটি সবসময় প্রায় 100 গাড়ির কালেকশন থাকে সো ভিউয়ার্স এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন এবং বন্ধুদের কাছে বেশি বেশি ভিডিওটি শেয়ার দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন ভিউয়ার্স আর কথা বাড়াবো না চলে যাব মূল্যবান ভিডিওতে তো সোহান ভাই প্রথমে কোন বাইকটি থেকে শুরু করবেন সোভিয়ার্স প্রথমে আমরা হলুদিয়া পাখি দিয়ে শুরু করি হলুদিয়া পাখি হ্যাঁ এই সময়ের জনপ্রিয় একটি স্পিডি বাইক সেটা হচ্ছে GSXR ডাবল চ্যানেল ABS ব্রেকিং উইথ ইন্ডোনেশিয়ান ভার্সন BS6 CVO কন্ডিশন এই বাইকটি মার্কেটে এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই নতুনের মতো বাইকটি বাইকটি 2900 সামথিং ইউজ করা হয়েছে 2022-এর বাইক মাত্র 2900 ভাই হ্যাঁ একটি টাচ স্কাচ খুঁজে পাবেন না 5 টাকার কোনো কাজ নাই আচ্ছা এই বাইকটির প্রাইস পড়বে হচ্ছে 4 লক্ষ টাকা 4 লক্ষ টাকা আমি একটু আপনাদেরকে বলে রাখি এই বাইকটি নতুন প্রাইস আছে 4,45,000 10 বছরের পেপার আছে 30,000 সো 4,75,000 টাকা সো আপনারা 70-75,000 টাকা কমে এই নতুনের মতো বাইকটা পাচ্ছেন ভাই এটা কি কোনো ফ্রি সার্ভিস আছে মানে যেহেতু মাত্র অল্প কিলো চলছে এটা এখন হচ্ছে তিনটা ফ্রি সার্ভিস রয়েছে তিনটা ফ্রি সার্ভিস হ্যাঁ আচ্ছা আচ্ছা পাশাপাশি দেখতে পাচ্ছি ভাই সিবিআর আচ্ছা রাকিব ভাই এই সিবিআরটা দেখানোর আগে আমি ভিউয়ারদের বলবো এই বাইকটা হচ্ছে 19-এর বাইক মানে আপনারা অবাক হবেন এবং আমি নিজে অবাক হয়েছি যে এই বাইকটি কিন্তু রিয়েল মাইলেজ হচ্ছে 8,000 হ্যাঁ এই বাইকটি একেবারেই ইউজ করা হয়নি মানে উনি মাঝে মাঝে ইউজ করতো এরকম একটা ব্যাপার যদি আপনারা এটা প্রুভ করতে চান তাহলে আপনাকে স্কিল পার্সন হতে হবে এবং দক্ষ পার্সন নিয়ে শোরুমে আসেন আপনারা যাচাই করতে পারেন একটু টায়ারটা দেখান আরে কন্ডিশন তো ভাই লুক লাইক নিউ ভাই একদম পুরো নতুন একেবারে নতুন 19-এর বাইক 10 বছরের পেপারস করা আছে এই বাইকটি পেয়ে যাবেন 3,30,000 টাকা 3,30,000 হ্যাঁ 19-এর সিবিআর হ্যাঁ কোনো ভট ভট পট পট সাউন্ড নাই একেবারে অথেন্টিক যে সাউন্ড ফ্রেশ সুন্দর স্মুথ নতুনের মতো যে সাউন্ডটা পান সেই সুসতেজতা এই বাইকের মধ্যে সম্পূর্ণ পেয়ে যাবেন আচ্ছা
আর যারা সিপিআর লাভার আছেন তারা এই বাইকটি সোহান বাইকে এসে দেখেন, সাথে সাথে আপনাদের পছন্দ হবে। এটা আমি মানে 100-তে 100 আপনাদেরকে বলে দিব। ভাই কেনার আগে কি টেস্ট রাইড দিতে দিবেন? হ্যাঁ অবশ্যই টেস্ট ড্রাইভ দিতে পারবেন, কাগজপত্র চেক করতে চাইলে সেটা সম্ভব। পাশাপাশি আপনি যেভাবে আপনার বাইকের প্রুফ, আপনার মানসিক স্যাটিসফাই এবং মানে আপনি আপনার মতো করে যাচাই বাছাই করে প্রত্যেকটা বাইক নিতে পারবেন। আমরা জাস্ট একটা বিজ্ঞাপন দিই এই বাইক আছে, এই কন্ডিশন আছে, বাকিটা আপনাদের দেখেও নেওয়ার বোঝার ব্যাপার আছে। আপনারা যেখান থেকে যে প্লেস থেকে বাইক নেন, ভালো বাইক যেন নেন, সেটা হয়রানি শিকার না হন, পেপারসের ক্ষেত্রে বাইকের কন্ডিশনের ক্ষেত্রে সেটাই আমরা চাই। আচ্ছা এমটি, হ্যাঁ এমটি ওয়েপেন, এই বাইকটা হচ্ছে 2022-এর, বাট বাইকটি হচ্ছে ভার্সন ওয়ান সিভি কন্ডিশন BS6। আমি একটু বলে রাখি রাকিব ভাই, এই যে পার্টটা কিন্তু কালার করা হয়েছে, উনি একটু ডিফারেন্ট লুক করার জন্য কিন্তু এই পার্টটা আর ওই সাইড পার্টটা দেখেন এটা একটু কাস্টমাইজ কালার কম্বিনেশন, সেই একটু কাস্টমাইজ করছে আর কি, একটু ডিফারেন্ট লুক থাকার মানে রাখার জন্য। আচ্ছা বাইকের কন্ডিশন সুপার ফ্রেশ আছে, মেবি 13,000 সামথিং ইউজ করা হয়েছে। আচ্ছা এই বাইকটি পেয়ে যাবেন 3,30,000 টাকা, 3,30,000 টাকা। আপনি একটু টায়ারগুলো দেখেন, টায়ারটা দেখেন একেবারে, টায়ারটা নতুন আছে, হ্যাঁ ফ্রেশ আছে, তার হচ্ছে সিটটাও মেবি একটু চেঞ্জ করা, মানে কাভার ইউজ করছে, পাশাপাশি পিছনে গ্রাবিয়ারের মতো এই জিনিসটা এটাকেও ইউজ করছে সে, মানে টোটালি কিছুটা মডিফাই করছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, ভাই এটা 3,30,000 ভাই, হ্যাঁ 30,000 টাকা। আচ্ছা R15 দেখতে পাচ্ছি ভাই, আচ্ছা R15 V3 ডাবল চ্যানেল ABS ব্রেকিং ইন্ডিয়ান ভার্সন, এটা 10 বছরের পেপারস করা, এই বাইকটি পড়বে 3,85,000 টাকা, 3,85,000, এটা 7,000 সামথিং ইউজ করা হয়েছে। আচ্ছা 7,000 সামথিং ইউজ করা হয়েছে, বাইকটি 21-এর বাইক, 21-এর বাইক, হ্যাঁ আচ্ছা আচ্ছা। পাশাপাশি একটি বাইক রয়েছে, এটা হচ্ছে 13GP2 যে বাইকটি 5,000 কিলোমিটার ইউজ করা হয়েছে, এই বাইকটির নতুন প্রাইস প্রায় 3,50,000 টাকা কাগজপত্র সহ। তো সোহান বাইক থেকে 1,20,000 টাকা কমে কিন্তু 2,30,000 টাকায় সুপার ফ্রেশ এই বাইকটি পেয়ে যাবেন, যে বাইকে রয়েছে ইউনিক এবং স্মার্ট সুন্দর সুন্দর স্পোর্টস লুক। বাইকটিকে একটু ফ্রন্টের থেকে দেখাবেন আপনার ভিউয়ারদের? অবশ্যই আমি প্রত্যেকটা বাইকের এখান থেকে ফ্রন্ট লুকটা দেখায় দিব, আসলে লুকটা দেখান, অনেকে আছে যে কম বাজেটের মধ্যে সেরা একটি স্পোর্টস লুকের বাইক চাচ্ছেন, তাদের জন্য কিন্তু কঠিন কন্ডিশন আসলে, মানে লুক লাইক নিউ একদম। হ্যাঁ এই স্পোর্টস বাইকটা অনেকে আছে যে কম বাজেটের মধ্যে সেরা স্পোর্টস বাইক নিতে চাচ্ছে, 2,30,000। হ্যাঁ এবং ডাবল চ্যানেল ABS ব্রেকিং ট্রিপল ডিস্ক, হ্যাঁ টায়ারটা দেখেন অনেক বেশি মোটা, ফ্রেন্ডলি বাজেটের মধ্যে সেরা একটি বাইক হবে। আর আমি আপনাদের বলি 13GP কিন্তু একটা ভালো ব্র্যান্ড এই সময়ের জন্য, মোটামুটি এখন হচ্ছে হ্যাঁ সুনাম অর্জন করছে আর কি তারা অনেক। আচ্ছা ভাই রাকিব ভাই, আমরা একটু বাইরে কিছু বাইক রাখছি, সবসময় তো আসলে শোরুমে অনেক জায়গা কম, তো এই যেমন একটা SF রয়েছে 10 বছরের কাগজ করা, 21-এর বাইক, 22-এর রেজিস্ট্রেশন, এখানে কিন্তু রিয়েল মাইলেজ, সম্পূর্ণ অথেন্টিক মাইলেজ পাবেন, কোন টেম্পারিং এখানে চলবে না। আচ্ছা ঠিক আছে, এখানে কিন্তু একটি ইউনিক লুকিং গ্লাস লাগানো হয়েছে, ঠিক আছে লুকিং গ্লাসটা মডিফাই করা হয়েছে, পাশাপাশি হচ্ছে ইন্ডিকেটর কিন্তু চেঞ্জ করে স্মার্ট ইন্ডিকেটর অ্যাড করা হয়েছে, এই হাইড্রোলিক চেম্বারের উপরে একটা কভার লাগানো আছে, একটা আদার্স পেপার, মানে কিছুটা মডিফাই করছে আছে। এবং ফ্রন্টে একটু দেখান রাকিব ভাই, বাইকটা কিন্তু একটা চোখের যে স্টিকার সেটা কিন্তু অ্যাড করা হয়েছে, মানে চোখের স্টিকার মনে হচ্ছে যে তাকায় আছে আমাদের দিকে, খুব সুন্দর লাগতেছে না? জি ভাই হ্যাভি লাগতেছে। হ্যাঁ তো এটার প্রাইসটা কেমন ভাই? এটার প্রাইস সিভিও কন্ডিশন BS6 হওয়ার কারণে প্রাইসটা একটু বেশি, 3,10,000, ফিক্স 3,05,000 টাকা রাখবো, 3,05,000। এই বাইকটি সিভিও কন্ডিশন BS6 3,80,000 টাকা দাম, আর 10 বছরের পেপারসি প্রায় 30,000, তো 4,00,000 টাকার উপরে চলে যায়, তো এই বাইকটি 3,05,000 টাকায় পেয়ে যাবেন। আচ্ছা এখানে একটি হট বাইক আছে, এটা হচ্ছে থাইল্যান্ড এডিশন মনস্টার, মাত্র 1,600 কিলোমিটার ইউজ করা হয়েছে, 1,600 একেবারে নতুন। আচ্ছা এখানেও তো কিছু মডিফিকেশন দেখতে পাচ্ছি, হালকা পাতলা কিছু মডিফিকেশন আছে, টায়ারটা দেখেন দাগটা আছে, এই যে বাবলগুলো কিন্তু এখনও রয়ে গেছে, পাশাপাশি এই দাগটাও আছে এখন। এটা থাই মনস্টার V3, আচ্ছা মানে সময়ের সেরা বাইক, আর এই বাইক নাই বাংলাদেশে এখনো অথেন্টিক বাইক বা ব্র্যান্ড নিউ বাইক নাই, চলছে মাত্র 1,786 কিলোমিটার। আচ্ছা এখানে একটু দেখেন টায়ারটা দেখেন, বাবলগুলো সব রয়ে গেছে, মানে এগুলো দেখানোর অর্থ হচ্ছে বাইকটা নতুন। একটু আমরা সাউন্ডটা শোনাই তাহলে আপনার ভিউয়ার্সদের, বাইকের কন্ডিশনটা দেখাই আর কি আমরা, একেবারে নতুনের যে সতেজতা সেটা এই বাইকের মধ্যে আছে, ইনশাল্লাহ প্রিমিয়ার বাইকের মধ্যে সেরা একটি বাইক।
আচ্ছা, এই বাইকটির প্রাইস হচ্ছে 4,90,000 টাকা। 4,90,000? হ্যাঁ, 4,90,000 টাকা। এটা মেবি 5,50,000, কাগজে 20, 5,70,000 পড়ে এখন। ঠিক আছে। আচ্ছা, এখানে একটি এমটিভি পিন রয়েছে, এটার প্রাইস হবে অন টেস্ট অবস্থায়, এটা বিএসসিক্স রিভিউ কন্ডিশন, 3,80,000 টাকা। সুপার পেয়ে 2,000 সামথিং ইউজ করা হয়েছে। অনেকে হয়তো ভাবতে পারেন যে বাইকটি মনে হয় নতুন, নতুন না, ইউজ বাইকই, অল্প কিছু ইউজ করা MT-15। এটার প্রাইস পড়বে হচ্ছে 1,85,000 টাকা, কোথাও কোনো দাগ স্ক্যাচ নাই। আর এই বাইরের যে বাইকগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু সম্পূর্ণ ডাস্ট অবস্থায় আছে, এগুলো ওয়াশ পলিশ এগুলো করা হয় নাই, একেবারে নতুন নতুন হয়ে যাবে যখন আমরা এগুলা ওয়াশ করবো, পলিশ করবো। এক্সকানেক্ট এবিএস পাচ্ছি মাত্র 1,85,000 টাকা, সুপার পেস মাত্র 6,000 সামথিং ইউজ করা হয়েছে। আচ্ছা আচ্ছা, এখন একটু লো সেগমেন্টের যে বাইকগুলো সেগুলো একটু দেখেন। জিক্সার আছে, এই বাইকটি কিন্তু যথেষ্ট পপুলার একটি বাইক। এটা হচ্ছে কার্বোরেটর এডিশন, 2022-এর বাইক, 58 সিরিয়াল, মেবি 4,000 সামথিং ইউজ করা হয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ পলিথিন করার উপরে, স্ক্যাচ নাই। হ্যাঁ, এটার প্রাইস পড়বে 2,15,000 টাকা, 2,10,000। আপনার ভিউয়াররা যারা আসবে, 2,10,000। 2,10,000? হ্যাঁ হ্যাঁ, সুপার ফ্রেশ। আচ্ছা, চমৎকার একটা ক্যাফেরেসার ভাই। হ্যাঁ, এটা কিন্তু গরিবের রয়্যাল এনফিল্ড, গরিবের রয়্যাল এনফিল্ড। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, 90,000 টাকায় বাইকটি পেয়ে যাবেন, মেবি 3,000 কিলোমিটার ইউজ করেছে, একেবারে সুপার কন্ডিশন, কোনো টাচ নাই, 5 টাকার কোনো কাজ নাই, 2022-এর লাস্টের দিকের বাইক এটা। আচ্ছা, 90,000 টাকা? হুম, 90,000 টাকা। আচ্ছা আচ্ছা, ডাবল ডিস্ক পালসার অন টেস্ট অবস্থায় পেয়ে যাবেন 1,65,000 টাকায়। 1,65,000 ডাবল ডিস্ক পালসার? হ্যাঁ, একেবারে নতুন কন্ডিশন। আচ্ছা আচ্ছা, তারপর আমরা আবার দেখতে পাচ্ছি এসএফ। হ্যাঁ, এসএফ, এই বাইকটি কিন্তু 2018-এর বাইক, 18-এর বাইক, কিন্তু সিঙ্গেল ডিস্ক। বাইকটি এত ফ্রেশ, আমি দেখে এত বেশি পছন্দ হইল যে আমি 2018-এর বাইক হওয়া সত্ত্বেও বাইকটি ক্রয় করলাম। আচ্ছা, বাইকটি মানে সুপার ফ্রেশ। যারা আছেন কম বাজেটের মধ্যে, একটি স্পোর্টস বাইক খুঁজতেছেন, আর সুজুকির বাইকগুলো কিন্তু যথেষ্ট পপুলার এই মুহূর্তে, খুব বেশি জনপ্রিয়। আচ্ছা, তো এই বাইকটি প্রাইস পড়বে 1,70,000 টাকা। 1,70,000? হ্যাঁ হ্যাঁ, এসএফ আগের মডেল যেটা। ভাই, কোনো ভিউয়ার যদি এসে রাকিব ব্লগস মেনশন করে, সে কি তা কমাই দিবেন নাকি? ইনশাআল্লাহ কিছু কিছু সম্মান করবো, ইনশাআল্লাহ কিছু সম্মান করবো, না হলে কিছু গিফট দিয়ে দেবো আশা রাখি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে নাইট রাইডার ভার্সন 2, মাত্র 85,000 টাকা পেয়ে যাবেন, সুপার ফ্রেশ বাইক, রানারের বাইক। হ্যাঁ, কম টাকার মধ্যে যারা একটু ভালো বাইক চাচ্ছেন তাদের জন্য কিছু কিছু বাইক আছে। আসলে রাকিব ভাই, আমি চাই যে আমার শোরুম থেকে সবাই বাইক কিনতে পারুক, কম বাজেটের, কম সেগমেন্টের, বেশি সেগমেন্টের, সব বা মাঝারি সেগমেন্টের। কারণ হচ্ছে কি যে সবাই যে বড় বাইক কিনবে এরকম অ্যাবিলিটি সবার নাই, আর থাকলেও অনেকে নর্মাল ইউজের জন্য চিন্তা করে যে একটা ছোটো বাইক কিনি। তো সেক্ষেত্রে সব কাস্টমারই যেন বাইক কিনতে পারে, মানে সবাই কিনবে সে একটা ব্যাপার সেবার আমি একটু চিন্তা করি, যে কেউ নিবে কেউ নিবে না, তা হবে না তা হবে না, এরকম একটা ব্যাপার যেন না হয়। সো সবার মনটা খারাপ না হয়। হ্যাঁ, সবাই ভালোবাসার মানুষ, সবাই যেন স্বাচ্ছন্দ্যে ভালো ভালো বাইক কিনতে পারে। সো ওই কম প্রাইসের মধ্যে ভালো বাইকটা আমি দিতে চাই ইনশাল্লাহ। আচ্ছা, এখানে বুলেট ভার্সন 2 রয়েছে, মাত্র 65,000 টাকা। 65,000? পেপার্স করা আছে, পেপার্স করা আবার? হ্যাঁ। আচ্ছা, মাত্র 65,000 টাকা। আচ্ছা আচ্ছা, জিক্সার ভার্সন মনোটন যেটা, এই বাইকটিও 17-এর বাইক, মেবি 18-এর বাইক। আচ্ছা, ফ্রেশ আছে বাইক, 18 হলে ফ্রেশ আছে দেখে বাইকটি আমরা ক্রয় করছি। সো আপনারাও নিতে পারবেন 1,45,000 টাকা। 1,45,000-এ মনোটন আর কি? হ্যাঁ, মনোটন জিক্সার। আচ্ছা আচ্ছা, একটা স্ট্রাইকার রয়েছে নতুনের মতো, অন টেস্ট অবস্থায় আছে, যে নেবেন তার নামে নাম্বার করে দিবেন। মডেল কত ভাই? এটা মডেল 21-এর, বাট বাইকটি ঢাকার বাইরে ইউজ করা হয়েছিল, তো খুব কম ইউজ হয়েছে, মেবি 2,500 কিলোমিটার ইউজ হয়েছে। 2,500? হ্যাঁ, একেবারে নতুন আছে, দেখতেই বোঝা যাচ্ছে। সো এটি যে নিবে তার নামে নাম্বার করে দেবে, 1,17,000 টাকা পড়বে ফিক্সড প্রাইস। 1,17,000? হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট পার্টি পাবেন, লেটেস্ট সিরিয়াল পাবেন, আর নাম্বার ছাড়া নিলে পরে 1,00,000 টাকা পড়বে। নাম্বার ছাড়া 1,00,000 টাকা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ভার্সন 3 দেখতে পাচ্ছি, ভার্সন 3 BS6, এটা আছে ডার্ক নাইট এডিশন, স্পেশাল কালার, রিভিউ কন্ডিশন, বাইরের ফিটিং। এটির প্রাইস পড়বে 2,15,000 টাকা। 2,15,000? হ্যাঁ, 2,15,000 টাকা, সুপার ফ্রেশ বাইক। আচ্ছা আচ্ছা, এটা কন্ডিশনটা আসলে অনেক ভালো, ভালো আছে প্রত্যেকটা বাইকই ভাই। আমার এই যে রানারের যে গাড়িগুলো আছে এগুলোর কন্ডিশন সুপার কন্ডিশন। আর বলে রাখি রাকিব ভাই, আমাদের প্রত্যেকটা বাইকের 2 বছর ওয়ারেন্টি সহ 6টা ফ্রি সার্ভিস পাবেন, এবং ইউজ বাইক দিয়ে ইউজ বাইক এক্সচেঞ্জ করলে 5,000 টাকা ক্যাশব্যাক পাবেন। আর আমাদের একটি ব্র্যান্ড নিউ বাইকের শোরুম আছে, সিবি বাইক আমরা ইম্পোর্ট করে থাকি। সো ইউজ বাইক দিয়ে আপনি ব্র্যান্ড নিউ বাইক এক্সচেঞ্জ করলে 5,000 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন। পাশাপাশি আপনারা আসলে, অবশ্যই ফিজিক্যালি আসলে অনেক সময় কমাই রাখবো বা কিছু গিফট দিয়ে দিব, চেষ্টা করবো আপনাদের স্যাটিসফাই করে আপনাদের কাছে একটি পণ্য তুলে দেওয়ার জন্য। আর আমাদের এই ভাইরাক সোহান বাইকে এতটুকু বলতে পারি যে বাইক নেওয়ার ইচ্ছা পোষণ করলে আমাদের এখান থেকে বাইক পছন্দ হবে, বা প্রাইস যেটাই হোক, এই এইরকম বেস্ট মানের বাইকগুলো কিন্তু আমাদের এখানে আছে। এই হাংটা ABS ব্রেকিং, 1,50,000 টাকা সুপার,
50 নয় দান 45000 টাকা আপনার 45 হ্যাঁ আপনার ভিউয়ারসরা আসলে 45000 টাকা দিয়ে দিব এটা কিন্তু এবিএস ব্রেকিং লেটেস্ট ভার্সন হাং যেটা সুপার ফ্রেশ 21 এর বাইক 145000 টাকা হ্যাঁ হ্যাঁ এবং বাইকটি কিন্তু ইউজ করে ড্রাইভ করে যথেষ্ট মজা রাখি ভাই পাশাপাশি এটাই কিন্তু প্রচুর সেন্সর দেওয়া ভাই হ্যাঁ চরম একটি বাইক আসলে আচ্ছা তো গ্লামার দেখতে পাচ্ছি গ্লামার 95000 টাকা 21 এর বাইক 22 এর রেজিস্ট্রেশন সুপার একটি ফ্রেশ বাইক রয়েছে মাত্র 95000 টাকা 95000 টাকা গ্লামার রানার ডার্বো রয়েছে হ্যাঁ ভার্সন 2 এই বাইকটির প্রাইস পড়বে হচ্ছে 75000 টাকা মাত্র 75000 টাকা সুপার একটি বাইক পাবেন 75000 টাকায় যাদের বাইক খুবই বাজেট খুবই কম তাদের জন্য এই বাইকটা বেস্ট এন্ড বেটার হবে আচ্ছা আচ্ছা এদিকে রয়েছে বোল্ট বাইক মাত্র 115000 টাকায় গরিবের এমটি 15 পেয়ে যাচ্ছেন সোহান বাইক থেকে মাত্র 115000 হ্যাঁ সুপার একটি বাইক আচ্ছা আচ্ছা ভার্সন 2 বাইক পাবেন 175000 টাকায় ডাবল ডি কতর মডেল এটা ভাই এটার মডেল হবে হচ্ছে 2019 এর 19 এর মডেল হ্যাঁ টায়ারগুলো ভালো আছে কোনো কাজ নাই ফ্রেশ আছে ইনশাআল্লাহ 175000 টাকা হ্যাঁ ডাবল ডি এই বাইকটি কিন্তু অনেক বেশি পপুলার খুব সেল হ্যাঁ মোটামুটি এই ইয়াং জেনারেশনের জন্য এটা সবচেয়ে বেশি পপুলার সব এজের পার্সনরা কিন্তু এই ভার্সন 2টা ইউজ করে এবং ইয়ামার সবচেয়ে এই বাইকটি বেশি বিক্রি বেশি চলছে হ্যাঁ বুঝছেন খুব জনপ্রিয় বাইক সো এটা দুইটা বাইক আছে আরেকটা আছে মাত্র 3000 কিলোমিটার ইউজ করা অন টেস্ট বাইক সেটা আমার গোডাউনে আছে সেটাও নিতে পারেন চাইলে আমাদের মোবাইল নাম্বার নিয়ে আমাদের সাথে যুক্ত হতে পারেন আচ্ছা এখানে রয়্যাল প্লাস আছে একেবারে নতুন কন্ডিশন দেখেন রয়্যাল প্লাস একদম কম পয়সার ভিতর একটা নতুনের মতো বাইক কিন্তু আমরা দিয়ে দিতে পারবো সুপার ফ্রেশ রানারের সম্পূর্ণ এই যে টায়ারের কন্ডিশনটা দেখেন ভিউয়ার্স টোটালি ফ্রেশ কন্ডিশনে আছে আর ইঞ্জিনটাও কিন্তু সম্পূর্ণ ফ্রেশ আচ্ছা এই বাইকটি পেয়ে যাবেন 65000 টাকা পেপার শো এটা হচ্ছে রয়্যাল প্লাস ভার্সন 2 আচ্ছা পেপার সহ মাত্র 65000 টাকা 65000 টাকা আচ্ছা সুপার ফ্রেশ এটা মেবি 20 এর মডেল 20 এর মডেল কিন্তু ইউজ করা হয়েছে কম আচ্ছা আচ্ছা ইউজ করা হয়েছে কোথাও দাগ স্ক্র্যাচ নাই 5 টাকার কোনো কাজ নাই আচ্ছা এটা হচ্ছে 85000 টাকা এটা কিন্তু নিউ না এটা কিন্তু শাইন হোন্ডা শাইন আচ্ছা এটা হচ্ছে হোন্ডা শাইন শাইন হ্যাঁ নিউ না নিউটা তো আপনার আচ্ছা থেকে ইয়া কন্ডিশন আপনার আচ্ছা এটা হচ্ছে হোন্ডা শাইন তাই তো হাইড্রোলিক ব্রেক নাই হাইড্রোলিক ব্রেক আচ্ছা আচ্ছা ওটা রাইডার রয়েছে এই সময় জনপ্রিয় 125 টিবি বাইক যেটা হচ্ছে টিবিএস কোম্পানির সবচেয়ে পপুলার একটা বাইক এই বাইকের প্রাইস পড়বে হচ্ছে 135000 টাকা অন টেস্ট অবস্থা আর যদি নাম্বার শো নেন 150000 টাকায় আপনাদের নামে নাম্বার করে দেবো ফার্স্ট পার্টি হবেন লেটেস্ট সিরিয়াল পাবেন মাত্র 3000 সামথিং ইউজ করা হয়েছে আচ্ছা আচ্ছা তো শোন ভাই ভিউয়ার্স আমাদের ইউজ বাইকের পাশাপাশি আচ্ছা আমরা যে বাইকগুলো আপনাদের দেখাইলাম এই বাইক ছাড়াও কিন্তু আমাদের আরও কিছু বাইক আছে আমাদের গুডাউনে আচ্ছা তো সেই বাইক সম্পর্কে জানার জন্য আমাদের মোবাইল নাম্বার নিয়ে আমাদের সাথে যুক্ত হবেন এবং আপনাদের স্বপ্নের বাইকটি হলেও হতে পারে সেই বাইকের ভিতরে থাকতে পারে আচ্ছা ভাই আপনাদের এখান থেকে বাইকগুলো কিনলে আরও কী কী সুযোগ সুবিধা পাবে সেটা যদি আরেকবার বলে দিতেন আচ্ছা আমাদের এখান থেকে বাইক কিনলে প্রত্যেকটা বাইকের সাথে 2 বছর ওয়ারেন্টি সহ 6টা ফ্রি সার্ভিস পাবেন আর বাইকের সাথে বাইক এক্সচেঞ্জ করলে 5000 টাকা ক্যাশব্যাক পাবেন হ্যাঁ ইউজ বাইকের সাথে ব্র্যান্ড নিউ বাইক এক্সচেঞ্জ করলে 5000 টাকা ক্যাশব্যাক পাবেন পাশাপাশি প্রত্যেকটা বাইকে কিছু না কিছু গিফট থাকবে এবং ছাড় দিব যে প্রাইস বলছি তার থেকেও কিছু না কিছু ছাড় দেওয়ার চেষ্টা করব এবং প্রত্যেকটা বাইক আপনারা ওয়ারেন্টি সহ নিতে পারতেছেন আপনার বাইকটি যদি আপনি আমাদের কাছে সেল করেন সেক্ষেত্রে ভালো একটা প্রাইস পাবেন ক্রয় করলেও মার্জিত একটা প্রাইসে আপনার স্যাটিসফাইড প্রাইসে নিতে পারবেন সঙ্গে সঙ্গে নাম ট্রান্সফার করে নিতে পারবেন এবং বাইকগুলো চেক আপ করে কাগজপত্র চেক করে টেস্ট ড্রাইভ দিয়ে আপনি আপনার মনের মতো করে যাচাই বাছাই করে বাইক নিতে পারবেন এবং প্রত্যেকটা বাইক হবে বেস্ট বাইক আপনি অন্তত 2-1 বছর ড্রাইভ করেন 5 টাকারও কাজ করা লাগবে না এই ধরনের বাইক কিন্তু সবসময় সোহান বাইকে থাকে আর তাদের ব্র্যান্ড নিউ বাইক দরকার তারা ব্র্যান্ড নিউ বাইকও নিতে পারেন আমাদের আমরা একটু দেখাই রাকিব ভাই আসেন অলমোস্ট পাশেই কিন্তু আমাদের ব্র্যান্ড নিউ বাইকের শোরুম সবসময় থাকে যেমন জিএসএক্সআর আছে R15 আছে এদিকে ডিলাক্স আছে FZS V3 আছে জিএসএক্সআর আছে এদিকে ভার্সন 3 ইন্ডোনেশিয়ান বাইক আছে তারপরে V4 আছে ইন্দোনেশিয়ান এদিকে V4 ব্লু কালার ইন্ডিয়ান ভার্সন KPR তারপর ভিক্টোরার লিফান K19 হিউজ পরিমাণে ব্র্যান্ড নিউ সম্পূর্ণ হচ্ছে ব্র্যান্ড নিউ তাই তো ভাই
সো আপনার ইউজ বাইক দিয়ে ব্র্যান্ড নিউ বাইক এক্সচেঞ্জ করলেও 5,000 টাকা ক্যাশ ব্যাক পেয়ে দেবেন। অল অফ বাংলাদেশ, বাংলাদেশের মধ্যে আমরাই ইউজ বাইক এবং ব্র্যান্ড নিউ বাইক ক্রয় বিক্রয় এক্সচেঞ্জের সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছি। আচ্ছা ভাই, কুরিয়ার সার্ভিস কি করেন আপনারা? হ্যাঁ, আমরা ঢাকার বাইরে ইউজ বাইক সেল করতেছি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে। সেক্ষেত্রে আপনি মোবাইল নাম্বার নিয়ে আমাদের সাথে সরাসরি কথা বলবেন ইনশাল্লাহ। সো ভিউয়ার্স, আপনার স্বপ্নের বাইক কি যেন হয় আপনার মনের মতো বেস্ট একটা বাইক, যেখান থেকে যে প্লেস থেকে নেন আপনার বাইকটা যেন আপনাকে ভোগান্তিতে না ফেলে এবং হয়রানির শিকার না হন, সেই বাইকটি যেন আপনি নেন যে কোনো প্লেস থেকে। এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা অপেক্ষা করুন এবং ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।